আজকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য আপনি ডিম আলুর চপ তৈরি করে নেবেন। কি আশ্চর্য মনে হচ্ছে? চলুন রেসিপি দেখে নিচ্ছি। এখানে দিয়েছি হাফ কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 7 মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। তারপর নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না, আবার পাতলাও হবে না, আবার একবারে পানিটাও দিবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। তো দেখুন, অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটু সাইড করে রেখে দিচ্ছি। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমি। ডিমটাকে কেটে দেখাচ্ছি কিভাবে আপনি পুরো পরিবারের জন্য ভাগ করে নেবেন। প্রথমে 2 খণ্ড করেছি, আবার মাঝখান থেকে খণ্ড করলাম। এবার এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। ডিমটা ভাগ করে নেওয়ার পর আমি আলু নিয়েছি এখানে কিছুটা, সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি 4টা শুকনা মরিচ। সামান্য লবণ দিয়ে মরিচটাকে আগে খুব ভালো করে মিহি করে গুঁড়া করে নিতে হবে। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিবেন। ভর্তাটা যদি ভালো হয় তাহলে কিন্তু ডিম আলুর চপটাও খুব মজা হবে। তো দেখুন, আমি কিন্তু একদম কষলে কষলে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়াটা কিন্তু শেষ হয়েছে। এবার আমি আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো যে কিভাবে আলুর চপটা তৈরি করতে হবে। পরিমাণ মতো আলু নিয়ে এভাবে তালের উপর চ্যাপটা করে, তারপর ডিম দিয়ে এভাবে একদম পুরোটা কোট করে নিতে হবে। তারপর হাতের তালুতে কিন্তু ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা চপ তৈরি হবে। আর এভাবেই আমি সব চপগুলি তৈরি করে নিচ্ছি। অনেকগুলি চপ হয়েছে, আমার পুরো পরিবারের জন্য হয়ে যাবে। এবার বেসনের ভিতরে একটা একটা করে দিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে, আর একদম উল্টে পাল্টে মিডিয়াম আঁচে মোচমোচে করে সোনালি কালার করে ভেজে তুলে নিতে হবে। আপনারা অবশ্যই রমজানে ট্রাই করবেন, ইফতারির টেবিলে ভীষণ পছন্দ করবে সবাই। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।